প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পিজিএসসি অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসাতে আছো। বাসায় থেকে থেকে সকলেই অনেক বোর হয়ে গেছে, বিরক্ত লাগছে সবার, আমার নিজেরও অনেক বিরক্ত লাগছে। অনেকদিন ধরে আমি তোমাদের কারো চেহারা দেখতে পাচ্ছি না, সে কারণে চিন্তা করলাম আজকে তোমাদের সাথে তোমাদের পাঠ্য বই নিয়ে, পাঠ্য বিষয়ে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি। পড়াশুনো সবসময় ক্লাসে করাতে গিয়ে দেখা গেল তোমরা অনেক বেশি হইচই, চিৎকার, চেঁচামেচি, বিরক্ত হচ্ছ। এভাবে ক্লাস নেওয়ার একটা আইডিয়া মাথায় আসলো, দেখা যাক তোমাদের কেমন লাগে। তোমরা একটু ধৈর্য সহকারে আনন্দের সাথে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে আশা করছি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়টা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিষয়ের এখানে বিজ্ঞান বিষয়ের পানি অধ্যায়টা, প্রথম অধ্যায়ের পানির টপিকটা, পার্টটা নিয়ে আলোচনা করব। তুমি একটু মনোযোগ দিয়ে শুনো। সময় সভ্যতার কারণে আমি কিছু জিনিস আগে থেকেই তোমাদের জন্য বোর্ডে তুলে রেখেছিলাম, চলো এবার আমরা বোর্ডে যাই। প্রথম অধ্যায় পানি। আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন, বাতাস। বাতাস থেকে আমরা অক্সিজেনটা পাচ্ছি, সেই বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে, তার মধ্যে একটা উপাদান হচ্ছে অক্সিজেন, সেটা আমরা গাছপালা থেকে পাচ্ছি। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পানি, আমাদের সুস্থতা, বেঁচে থাকার জন্য অপরিহার্য। বিভিন্ন খাওয়া দাওয়া কত কিছুই আমরা গ্রহণ করছি, সেগুলো শরীরে যথাযথভাবে মিশে যাওয়ার জন্য আমাদের পুষ্টি, শরীরে রক্তের সাথে মিশে যাওয়ার জন্য পরিপাকের ক্ষেত্রে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে পানি অধ্যায়টা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। বেঁচে থাকার জন্য তাহলে সবচেয়ে বেশি কী প্রয়োজন? পানি। পৃথিবীতে, পৃথিবীর পৃষ্ঠে 75% পানি আছে। কত ভাগ? 75%। তার মধ্যে মানুষের শরীরের জন্য, আমাদের শরীরের জন্য 60 থেকে 75% পানি প্রয়োজন। আর শাকসবজি, ফলমূল, এগুলো তো কত ভাগ পানি থাকে? 60 থেকে 90%। তাহলে আমরা জানতে পারলাম মানুষের শরীরে কত ভাগ পানি থাকে আর শাকসবজি, ফলমূল, এগুলোতে কত ভাগ পানি থাকে। এবার দেখো যে পানি নিয়ে আমরা এত আলোচনা করছি, সে পানিটা গল, মানে গলবে কিনা বা ফুটবে কিনা একটা প্রশ্ন আসতে পারে। আমরা দেখতে পাই সাধারণ তাপমাত্রায় পানি যে তাপমাত্রায় আছে তার মধ্য থেকে গলনাঙ্ক হচ্ছে 0°C। অর্থাৎ সাধারণ পানিকে আমরা যখন বরফে পরিণত করবো, কঠিন অবস্থায় রূপ দিব, সেই কঠিন অবস্থাটা যখন আমরা তরলে পরিণত করতে যাব সেটা গলতে শুরু করবে, 0°C তাপমাত্রায় সেটা গলতে শুরু করবে। আর যখন আমরা পানিটাকে, তরল হয়ে গেল সে পানিটাকে যখন আমরা ফুটতে দিব বা ফুটতে শুরু করবে সেটা হচ্ছে তোমার 100°C। তাহলে আমরা পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুটো জিনিস সম্পর্কে জানলাম। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে পানিটাও আমরা দেখি, স্বাভাবিকভাবে পানি তো দেখি, এবং পানির গঠনটা কীরকম? পানির গঠনটা দেখো এখানে বোর্ডে দেখানো হচ্ছে, একটা ও, এটাকে আমরা অক্সিজেন বলছি, একটা এইচ, এটাকে আমরা হাইড্রোজেন বলছি, আরও একটা এইচ আছে সেটাকেও আমরা হাইড্রোজেন বলছি। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ও এবং দুটো এইচ, তার অর্থ দাঁড়াচ্ছে পানি গঠিত হয় একটা অক্সিজেন পরমাণু এবং দুটো হাইড্রোজেন পরমাণু। রসায়নের ভাষায় বা মানে রাসায়নিক ভাষায় যেটাকে বলা হয়, রাসায়নিক সংকেত যেটাকে বলা হয় সেটা হচ্ছে H2O। তাহলে আমরা পানির গঠন এবং এটার সংকেত জানলাম। এবার দেখা যাক পানি কোন কোন উৎস থেকে পেয়ে থাকি। মূলত আমরা বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন পন্থায় বিভিন্ন উৎস থেকে পানি পেয়ে থাকি। একটা হচ্ছে সাগর মহাসাগর, আর একটা হচ্ছে নদী নালা, খাল, বিল, পুকুর এবং বৃষ্টির পানি, ঝর্নার পানিও বলতে পারো, এগুলো থেকে পেতে পারি। আমি যে তোমাদেরকে সাগর মহাসাগরের কথা বললাম, এ পানি কি খাওয়ার উপযুক্ত? অবশ্যই না, এগুলো লবণাক্ত, এগুলো সুপেয় পানি নয়, অর্থাৎ এগুলো খাওয়ার উপযুক্ত নয়।
এই কারণে আমি এগুলোকে বলছি লবণাক্ত পানি বিধায়, এগুলোকে বলছি লবণাক্ত। এই যে খাল বিল নদী নালা পুকুর বৃষ্টির পানির কথা বললাম, এগুলো হচ্ছে মিঠা পানি বা স্বাদু পানি, এ পানি পান করার উপযুক্ত। সেক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে নদী নালা খাল বিল পুকুরের পানিগুলো যখন ইচ্ছে তখন আমরা পান করতে পারবো না, এগুলোকে আমাদের পরিশোধন করে, যথাযথভাবে পরিশোধন করে পানির উপযুক্ত করে তারপরে পান করতে পারবো। কিন্তু বৃষ্টির পানিটা কিন্তু আমরা সরাসরি পান করতে পারি, বৃষ্টি পড়ার 5 মিনিট পর পানিটা যদি আমরা নিই পরিষ্কার স্বচ্ছ পানি, সে পানিটা আমরা অনায়াসে খেতে পারবো। এই পানি অবশ্যই জীবাণুমুক্ত। তাহলে জানতে পারলাম আমরা পানির উৎস। এবার বন্ধুরা চলো যাওয়া যাক পানির প্রয়োজনীয়তাটা কি, কি কি কারণে আমরা এই পানিটা পান করব বা পান করার পরে আমাদের কি কি উপকার হতে পারে। এবার আমরা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছি, আমরা পানিটা কেন পান করছি। তোমার হয়তো বা পানি পিপাসা পাচ্ছে, হুট করে গিয়ে এক গ্লাস পানি খেয়ে ফেললে, হয়তোবা কিছু রান্না করতে হচ্ছে, পানির প্রয়োজন হচ্ছে বিভিন্ন কাজে, বিভিন্ন কাজে পানি অতীব জরুরি একটি উপাদান। পানি ছাড়া বলতে গেলে একটা মিনিটও আমাদের চলে না। এই পানির উপরে সারা পৃথিবী উদ্ভিদরাজি এবং প্রাণীগুলি বেঁচে আছে, বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? তাহলে জলজ উদ্ভিদ তো বেঁচে আছে পানির উপর, এবং যারা স্থলে বসবাস করছে তাদেরও এই পানি দরকার। জলে যারা বেঁচে আছে তারা কিভাবে বেঁচে আছে চিন্তা করো, পানি না থাকলে এই জলজ উদ্ভিদ এবং বিশাল একটা অংশ প্রাণীগুলি, পানি নিচেও তো অনেক প্রাণী আছে বসবাস করছে, ওদের বেঁচে থাকা সম্ভব হতো না। তাহলে এই পানির কারণে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ বেড়ে উঠতে পারছে এবং প্রাণীগুলো নির্বিঘ্নে তাদের বংশ বিস্তার করে বেঁচে আছে। আমরা পানি থেকে বিশেষ করে সবচেয়ে যে প্রোটিনের যে উৎস মাছ সেটা পাচ্ছি, আর সেই মাছের আবাসস্থল হচ্ছে সেই পানি। তাহলে পানিটা হচ্ছে জলজ উদ্ভিদ এবং প্রাণী যারা তাদের বেঁচে থাকার সবচেয়ে একটা বড় উৎস। এবার স্থলজ, যেমন মাটির উপরে গাছপালা আছে, আমরা উদ্ভিদ গরু ছাগল হাঁস অনেক প্রাণী পৃথিবীতে বসবাস করছে মাটির উপরে, তাদের সবার খাওয়া দাওয়ার একটা বড় অংশ হচ্ছে সেই পানি। তাহলে পানি ছাড়া আমাদের শরীরের উদ্ভিদ এবং প্রাণী যারাই আছে তাদের কোষগুলো সজীব থাকবে না, সে কারণে সজীবতা বজায় রাখার জন্য পানিটা অতীব প্রয়োজন। তাহলে আমরা পানির প্রয়োজনীয়তা কী সেটা বুঝতে পেরেছি বা জেনেছি। এবার আমরা আসি দূষণ। আমরা বিভিন্নভাবে অজানাভাবে হোক, সজ্ঞানে বা অজান্তে যেভাবে হোক বিভিন্নভাবে আমরা এই পানিকে দূষণ করছি বা দূষিত করছি। উৎসগুলো কী কী হতে পারে দূষণের? গোসল করা, আমরা পুকুর খাল বিল নদ নদী যেখানে গোসল করছি, গায়ে সাবান দিচ্ছি, কাপড় চোপড় ধুচ্ছি, সেই সাবানের পানি গোসল করার পানিগুলো ময়লা আবর্জনাগুলো সে নদ নদী খাল বিল পুকুরে যাচ্ছে, এর ফলে কিন্তু পানি দূষিত হচ্ছে একভাবে হল। ময়লা আবর্জনা ফেলা, এই যে নালা খাল বিল বিভিন্ন পথের যে ময়লা আবর্জনা সেগুলো কোথায় গিয়ে পড়ছে? নদী নালা খাল বিল পুকুর অথবা সাগর মহাসাগরে। এই যে বিশাল একটা ময়লা আবর্জনা, এই আবর্জনাগুলো সব ওখানে গিয়ে পড়ার ফলে পানিটা সবচেয়ে বেশি দূষিত হচ্ছে। কীটনাশক, বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য সারা বিশ্বে যে পরিমাণ জনসংখ্যা, সে জনসংখ্যার জন্য বাড়তি ফসল উৎপাদন করার জন্য সার কীটনাশক বিভিন্ন কিছু প্রয়োগ করা হচ্ছে। বৃষ্টির পানিতে ধুয়ে সেটা নদ নদী খাল বিল পুকুরে গিয়ে পড়ছে, এর ফলশ্রুতিতে পানিগুলো দূষিত হচ্ছে। কারখানার বর্জ্য, বিভিন্ন কলকারখানার ময়লা আবর্জনাগুলো অপরিশোধিত অবস্থায় সরাসরি নিক্ষিপ্ত হয় বা ফেলা হয়
সাগর মহাসাগর বা নদীতে আর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যে কোনো ধরনের প্রতিষ্ঠান সাধারণত সাগর মহাসাগর অথবা নদী তীরবর্তী অংশে গড়ে ওঠে, যাতে করে তাদের সুবিধার্থে ময়লা আবর্জনাগুলো সরাসরি খাল বিল খালে সাগর মহাসাগরে ফেলা যায়। এর ফলশ্রুতিতেও কিন্তু পানি দূষিত হচ্ছে। এরপর হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার এই ধরনের যানবাহনগুলো নদীপথে চলাচল বা সাগর মহাসাগরে চলাচল করার ফলশ্রুতিতে তাদেরও নিক্ষিপ্ত যে সমস্ত আবর্জনাগুলো নদীতে পানিতে সাগরে গিয়ে পড়ছে, এর ফলশ্রুতিতেও কিন্তু পানিগুলো সরাসরি দূষিত হচ্ছে। আরও বিভিন্নভাবে পানি দূষিত হচ্ছে। এখন এই দূষিত পানি যেভাবে হচ্ছে তার ফলশ্রুতিতে সে পানি আর ব্যবহার করার জন্য নিজেদের আর রুচিতে আসে না, আর এই অপরিশোধিত ময়লা আবর্জনা নদীতে খালে বিলে পুকুরে খাল সাগরে ফেলার ফলে যেভাবে পানি দূষণ ঘটছে তার ফলশ্রুতিতে সাগর মহাসাগর বা নদীতে বসবাসরত জলজ উদ্ভিদ এবং প্রাণীগুলো আজ ধ্বংসের সম্মুখীন। এখন আসা যাক প্রতিকার, এই দূষণ আমরা কিভাবে রোধ করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে সচেতনতা, নিজেদের বিবেকটা জাগ্রত করতে হবে। এখানে দূষণের যে উৎসগুলো আমি চিহ্নিত করেছি সে উৎসগুলো যদি আমি নির্মূল করতে পারি, বন্ধ করতে পারি, তাহলে সরাসরিভাবে পানি দূষণ বন্ধ হয়ে যাবে। আশা করছি পানির উপরে আমি আজকে যেই আলোচনাটা করলাম সহজ সরলভাবে তোমাদের বোঝানোর সুবিধার্থে করলাম, তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, বোঝার থাকে, তোমরা বইয়ের মধ্যে আর একটু চোখ বুলিয়ে নিবে। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। আজ তাহলে বন্ধুরা এটুকুতেই রাখি, তোমরা বাসায় থাকবে, নিরাপদ থাকবে, সুষম খাবার এবং নিরাপদ পানি, বিশুদ্ধ পানি অবশ্যই অবশ্যই পান করবে। নিজের সুস্থতা নিজের হাতে, এই কামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবে তাহলে সবাই। আসসালামু আলাইকুম।